উত্তরবঙ্গ সফরে 3 দিনের জন্য শিলিগুড়িতে আজ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন সূত্রে খবর, দুপুরে উড়ানে তিনি বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যাবেন মিনি সচিবালয় উত্তরকন্যায়। কোভিড পরিস্থিতির মধ্যে তিনি উত্তরবঙ্গে এসেছেন। প্রশাসনিক সূত্রে আরও খবর, উত্তরবঙ্গ জেলাগুলিকে নিয়ে উত্তরকন্যা দুটি প্রশাসনিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। আগামীকাল মঙ্গলবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাকে নিয়ে তিনি বৈঠকে বসবেন। পরশু বুধবার জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারেন। বৃহস্পতিবার তার ফের কলকাতা ফিরে যাবার কথা। সরকারি কয়েকটি কাজের সূচনাও তার এই সফরে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরবঙ্গে আসার কথা থাকলেও ভারী বৃষ্টির কারণে ওই সময় সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। প্রতিবারই সফরে এসে তিনি উত্তরবঙ্গবাসীর কাছে কল্পতরু হয়ে ওঠেন। এবার পুজোর আগে কী কী উপহার দিয়ে যান উত্তরবঙ্গবাসীকে, সেটাই এখন দেখার। Bureau Report, The News Front.